হাইড্রোপনিক্স, এ যেন এক জল সবুজের খেলা। আমরা আজ আবার এসেছি সেই ছাদে যেখানটায় আপনাদের দেখিয়েছিলাম যে গাছপালাগুলো কীভাবে আস্তে আস্তে বড় হচ্ছে, নতুন স্ট্রাকচার তৈরি হচ্ছে। কিছু গাছের গ্রোথ এত ভালো, ভাবতেই অবাক লাগে যে এত ছোট গাছে টমেটো শসা চলে এসছে। এখানে একটা ছোট্ট গাছে শসা দেখছিলাম একটু আগে, একদম ছোট্ট গাছে যদি দেখানোর চেষ্টা করি, একদম ছোট্ট গাছে শসা, কত ছোট গাছে শসা। আর এরকম প্রচুর গাছে ফুল চলে এসছে শসার, ক্যাবেজগুলো দু চারটা ক্যাবেজ এত সুন্দর শেপে হয়েছে, ক্যাবেজগুলো দেখতেই শুধুমাত্র পানিতে, কোনো ধরনের মাটি ছাড়া পানিতে সবজি চাষ করছি, পানিতে ক্যাবেজ অসাধারণ। সবগুলো সবজি একদম দারুণভাবে বাড়ছে, গাছ যেমন তরতাজা সতেজ, ফলনও খুব দ্রুত। আমরা আগেই জানিয়েছিলাম যে হাইড্রোপনিক্স এমন একটি চাষাবাদ যেখানে আপনি কোনো ধরনের মাটি ছাড়া শুধু পানিতে চাষাবাদ করতে পারবেন। আপনি পোকামাকড় ছাড়া, যেহেতু মাটি নাই, মাটি থেকে যে পোকামাকড়গুলো হয় সেটা কিন্তু আসলে সংক্রমিত হওয়ার সুযোগ থাকে না। কম জায়গায় অনেক ফলন হবে হাইড্রোপনিক্সে, অনেক চাষাবাদ করতে পারবেন। আমরা দেখিয়েছিলাম যে সামান্য ছোট্ট একটা ছাদে আসলে কী পরিমাণ গাছ একসাথে অ্যাফোর্ড করা গিয়েছে, স্তরে স্তরে সাজিয়ে ভার্টিক্যালি কিন্তু হাইড্রোপনিক্স দারুণভাবে চাষ করা যায়। পাশাপাশি যদি আরও বলি যে এটা আসলে দ্রুত বাড়ে, মাটিতে চাষাবাদের ক্ষেত্রে যেটা হয় যে যে সময়টা লাগে ফলন পেতে, এটা কিন্তু এখানে কিন্তু তার অর্ধেক সময়ে আসলে ফলন চলে আসে। আমরা গত সপ্তাহে দেখেছিলাম ছোটো ছোটো চারা এখানটায় কেবল বড় হচ্ছে, সেগুলোতে আমরা এই সপ্তাহে এসে দেখছি যে ফুল চলে এসছে, প্রচুর ফুল দেখছি আমরা, প্রচুর শসা গাছে ফুল, টমেটো গাছে ফুল, ফুলকপি, ব্রকোলি, ক্যাবেজ, এগুলো বড় হয়ে গিয়েছে। পানিটা একদম তরতাজা, কি সুন্দর, হ্যাঁ কি স্বচ্ছ তরতাজা পানিতে হচ্ছে, ভাবতেই সুন্দর লাগছে। পানিতে হচ্ছে, পানিতে কাকে উপহার দেওয়া যায় তাই না, একটা গিফট হিসেবে দেখানো যায়। অসম্ভব সুন্দর। সর্বশেষ এটা দেখানে দেখাই, গ্রিন ট্যানেল চারপাশে সবুজ, বলছিলাম যে জল সবুজের খেলা। এখানে একটু দেখাই সবুজ, এখানে তো ভালো শশা চলে এসছে, শশা বড় হয়েছে, বেশ বড় হয়েছে, এখানে একটা অনেক বড় শশা দেখছি, বড় সাইজের একটা শশা। এখানে প্রচুর ফুল গাছে, এখানেও অনেক পানিতে বিভিন্ন রঙের লেটুস, বাকচয়, সুন্দর তরতাজা ফ্রেশ পানিতে হচ্ছে, ভাবতেই দারুণ লাগে। ছোট্ট ব্যাগে, ছোট্ট ব্যাগে পানিতে লেটুস অসাধারণ করে হচ্ছে। খুব সহজে এই চাষাবাদটি করা যায় যত্ন ছাড়া, পরিচর্যা ছাড়া। শেষ করছি, ধন্যবাদ সবাইকে।